সালাউদ্দিন কাদের চৌধুরী দেশের মানুষের কাছে সাকা চৌধুরী হিসেবেই বেশি পরিচিত। তার ব্যক্তি চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তুচ্ছ তাচ্ছিল্যের মুখচ্ছবি, বাঁকা হাসি, মুখরোচক বক্তব্য এবং অদ্ভুতপূর্ণ বাক্যছোড়া। মানবতা বিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী অদ্ভুতপূর্ণ কটূক্তির জন্য ব্যক্তি জীবনে এবং রাজনৈতিক জীবনে হয়েছিলেন বিতর্কিত ও আলোচিত। বিভিন্ন সময়ে সাকা চৌধুরীর বলা বিতর্কিত ও আলোচিত কিছু কথা, স্পিকারের অনুমতি নিয়ে সংসদে একবার তিনি বলেছিলেন, মাননীয় স্পিকার, আমি কি সংসদে কাউকে চোর বলতে পারি? স্পিকার বলেন, না পারেন না। সালাউদ্দিন কাদের চৌধুরীর উত্তর, তাহলে আমি শেখ সেলিম সাহেবকে চোর বললাম না। সাকা চৌধুরী বিএনপির রাজনীতি করলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতে ছাড়েননি। পঞ্চম সংশোধনীতে জজ সাহেবদের বয়স জিয়া রহমান সাহেব 60 থেকে 65 করেছিলেন। এজন্য নিজ দলে নিন্দিত ও সমালোচিত হন তিনি। বিএনপি চেয়ারপারসনকে নিয়ে সাকা চৌধুরী বলেছিলেন, তালাকপ্রাপ্ত বউয়ের ঘর করি না আমি। তারেক রহমানের বিতর্কিত কর্মকাণ্ডে খালেদা জিয়া নীরব থাকার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, আগে কুকুর লেজ নাড়ত, এখন লেজ কুকুরকে নাড়ায়। মুসলিম লীগ নেতা ফজলুল কাদেরের ছেলে সাকা চৌধুরী, তার জিভা কখনো সংযত ছিল না। আক্রমণাত্মক বক্তব্য দিয়ে সমালোচনায় থাকাটা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। 2004 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা নিয়েও তীর্যক মন্তব্য করেন সাকা চৌধুরী। তিনি বলেছিলেন, আমি গ্রেনেড ছুড়লে সেটা তো মিস হতো না। মাননীয় স্পিকার, এদেশে নতুন এক ধরনের ডিজিটাল মেশিন আবিষ্কৃত হয়েছে, যার এক পাশ দিয়ে রাজাকার ঢুকিয়ে দিলে অন্য পাশ দিয়ে মুক্তিযোদ্ধা বের হয়, আর সেই মেশিনটির নাম ডিজিটাল আওয়ামী লীগ মেশিন। তিনি আরও বলেছিলেন, ছাত্রজীবনে শেখ মুজিব আমার বাবার শিষ্য ছিলেন, বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে তার পরিবারের ভালো যোগাযোগ ছিল, এমন দাবি করে তিনি একথা বলেন। তার বিরুদ্ধে শেখ হাসিনাকে উস্কে দিচ্ছে কেউ কেউ এমন দাবি করে সাকা চৌধুরী বলেছিলেন, ওই মহলটি জানে না তারা যে বিলের মাছ, আমি সালাউদ্দিন ওই বিলের বক। প্রধানমন্ত্রী তীর্থে যাচ্ছেন দিল্লির লাড্ডুর আশায়। নারী নির্যাতন সম্পর্কে গত আওয়ামী লীগ সরকারের আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের একটি বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে সাকা চৌধুরী বলেছিলেন, তিনি কেরানীগঞ্জের একজন প্রমদ বালক, এটা কি আমি কখনো বলেছি? সংসদে সাকা এক পর্যায়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমি তো চোদনা হয়ে গেলাম। স্পিকার এমন অশ্লীল কথা না বলার অনুরোধ করলে তিনি জবাব দেন, আমি আবারও চোদনা হয়ে গেলাম। ওয়াইসির মহাসচিব পদে সাকা চৌধুরীর নাম প্রস্তাব করে তৎকালীন বিএনপি জামায়াত জোট এ নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত। আর তাতেই তেলেবেগুনে জলে গরল উগড়ে দেন সাকা চৌধুরী। তিনি বলেছিলেন, বাবু ওয়াইসি নিয়ে কথা বলার কে? ওনাকে ওয়াইসি নিয়ে কথা বলতে গেলে আমি ছোটবেলায় যে জিনিসটা কেটে ফেলে দিয়েছি আগে ওই জিনিসটা কেটে ফেলতে হবে, তারপর বাবুকে ওয়াইসি নিয়ে কথা বলতে বলেন। শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড মেরে তাকে হত্যা করতে যাওয়ার অপবাদ দেওয়ায় সাকা বলেন, আমি গ্রেনেড মারলে সেটা তো মিস হতো না। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে সাকা চৌধুরী বলেছিলেন, আমার না হলে ফাঁসি কারো হবে না। একই সালে 30 জুন আদালতে নিজের পক্ষে সাফাই সাক্ষীর বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক হলে আমিও মুক্তিযুদ্ধের সমর্থক। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় দেওয়ার সময় সাকা চৌধুরী বিচারকের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেছিলেন, তোমার বোনকে বিয়ে করার কথা ছিল সেটা বলো না। একই প্রসঙ্গে আরও বেশ কয়েকবার বিচারককে টার্গেট করে কটূক্তি করেন তিনি।